28 অক্টোবর 1947 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এই বাড়িতেই বঙ্গবন্ধু পরিবারে নতুন এক সদস্যের জন্ম। আদর করে বাবা ডাকতেন হাসু বলে। শৈশবের অনেকটা সময় এখানেই কেটেছে। বেড়ে উঠেছেন মধুমতি আর বাঘিয়ার কুলের স্বচ্ছ জলরাশি, টুঙ্গিপাড়া সবুজ শ্যামল প্রকৃতি আর এ জনপদের মানুষের ভালোবাসায়। শিক্ষাজীবনের বাকিটা সময় ঢাকায়। কলেজে অধ্যয়নরত অবস্থায় সক্রিয় হন ছাত্রলীগের রাজনীতিতে। ঢাকা সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্র সংসদের সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ও রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। 1975 সালের 15 আগস্ট ঘাতকের হাতে পিতামাতা সহ পরিবারের সদস্যদের হারিয়ে জার্মানিতে নির্বাসিত জীবনযাপন করেন 6 বছর। জাতির অনিবার্য প্রয়োজনে দেশে ফিরে আসেন 1981 সালের 17 মে। সামিল হন জাতির গণতান্ত্রিক উত্তরণের মিছিলে, একই সঙ্গে সংগঠিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীদের। জাতির মুক্তি মিছিলে নেতৃত্ব দেয়ায় বারবার কারাবরণ করতে হয় তাকে, বারবার মুখোমুখি হন মৃত্যুর। কিন্তু আস্থায় অবিচল থাকেন শেখ হাসিনা। 90-এ তার হাত ধরেই গণতন্ত্র মুক্তি পায়। অবসান ঘটে দীর্ঘ স্বৈরশাসনের। 1996 সালে জনগণের নিরঙ্কুশ সমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দেন প্রধানমন্ত্রী। প্রবল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও 2001 সালের সাধারণ নির্বাচনে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে হেরে যান তিনি। দেশে উত্থান ঘটে উগ্র সন্ত্রাস ও জঙ্গিবাদের। 2004 সালের 21 অগস্ট আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বর্বরোচিত গ্রেনেড হামলা চালায় ক্ষমতাসীন বিএনপি জামাত জোটের সন্ত্রাসীরা। সৌভাগ্যক্রমে তিনি সেদিন প্রাণে বেঁচে যান। 2008 সালের সাধারণ নির্বাচনে জনগণ ফের আওয়ামী লীগকে সরকার গঠনের ম্যান্ডেট প্রদান করে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপদ্ধতি বিচার ও বিচারের রায় কার্যকর করেন শেখ হাসিনা নেতৃত্বাধীন মহাজোট সরকার। 10ম জাতীয় সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ বিজয় অর্জন করে আওয়ামী লীগ। শেখ হাসিনার হাত ধরে শুরু হয় গণমানুষের দিন বদলের নতুন অভিযাত্রা। ঘুরে দাঁড়ায় জাতি, ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনবদ্য অবদানের জন্য শেখ হাসিনা লাভ করেন ইউএন উইমেন প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড, গ্লোবাল পার্টনারশিপ ফোরাম থেকে এজেন্ট অফ চেঞ্জ পুরস্কার, সর্বভারতীয় শান্তি সংঘ থেকে মাদার টেরিজা পুরস্কার, মহাত্মা গান্ধী ও ইন্দিরা গান্ধী পুরস্কার। নারী ও কন্যা শিশুদের শিক্ষা প্রসারের স্বীকৃতিস্বরূপ লাভ করেন ইউনেস্কো শান্তি বৃক্ষ পুরস্কার। প্রধানমন্ত্রী অর্জন করেন সম্মানসূচক সাউথ সাউথ ও চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার। দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য সম্মানজনক ডক্টরেট ডিগ্রি লাভ করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয় মাদার অব দ্য হিউম্যানিটি উপাধিতে ভূষিত হন প্রধানমন্ত্রী। বিভিন্ন গবেষণা সংস্থার জরিপে শেখ হাসিনা বিশ্বের অন্যতম সৎ ও প্রভাবশালী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হন। দেশি বিদেশি এরকম অনেক সম্মাননা ও পুরস্কারই লাভ করেন প্রধানমন্ত্রী। কিন্তু তার সবচেয়ে বড় পুরস্কার বাংলার মাটি ও মানুষের ভালোবাসা, যে ভালোবাসা নিয়েই তিনি পথ চলছেন, নতুন নতুন স্বপ্ন দেখছেন, জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন, একে একে পূরণ করে চলছেন সেই স্বপ্ন। শুভ জন্মদিন শেখ হাসিনা। সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন।